ফিল্ম দাঁড়িয়ে গেলি কেন? দলন চাপা শোন রুবা, দোলন চাপা খুব পছন্দ করে বুঝলি, তো ওই দোকানের ফুলগুলো ওর পছন্দ করে না, ওগুলো কেটে কেটে সব ঝোপা বানা রাখে, তো তো এই গাছের দোলন চাপা খুব চায়, কিন্তু আমি তো দিতে পারি না রে। তাহলে এখন কি করবি? চুরি করব। চুরি করবি? হুম বুঝতো, ওই দেখ কুকুর হইতে সাবধান। দেখলাম, তাহলে কুকুর তো খুব প্রভুভক্ত না রে। হুম, যাকে ভালোবাসে তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, রাইট? হুম, অনেকেই জানে না, তোরা অবশ্য জানিস না, এই পুলক রুবাকে কুকুরের চাইতেও বেশি ভালোবাসে। তুই কি পাগল হলি নাকি? গাধা কোথা গাধ, রুবার জন্য তো কবে থেকে পাগল হয়ে আছি, নতুন করে হওয়ার দরকার আছে? তো এখন কি করবি? এখন এই দোলন চাপাটা আমার চাই 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 যে কোনো মূল্যে। কেমন আছিস রুবা? কি ব্যাপার মা, এত খাতির দেখা যাচ্ছে যে, মতলব কি? কি আমি কি মতলববাজ? নিশ্চয়ই তুমি কোনো নতুন পাত্রের ছবি নিয়ে এসেছো। এবারের ছেলেটা খুব ভালো দেখতে, সুন্দর, স্মার্ট, বিরাট চাকরি করে, খুব ভালো ছেলে, দেখ তোর খুব পছন্দ হবে। দেখ মা, তুমি না শুধু শুধুই কষ্ট করছো, আমার কাছে স্মার্ট, ভালো, শিক্ষিত কোনোই ভ্যালু নেই, আমার কাছে ফ্যাক্টর হচ্ছে ভালোবাসা, ঘোড়ার ডিম ভালোবাসা। একটা বাউন্ডুলের ছেলে, চাল নেই, চুলো নেই, তাকে বিয়ে করবি, খাবি কি? আর পুলিক যে তোকে বিয়ে করবে সেই খরচ দিতে পারবে? মা একটা কাজ করতে পারবে। কি? তোমার এই স্মার্ট পাত্রটাকে বলবে রুবা বিয়েতে কিচ্ছু চায় না, চায় অনেকগুলো দোলন চাপা, সারা ঘর ভরে থাকবে ফুলে ফুলে, গন্ধে গন্ধে। দোকান থেকে কিনে না মা, যদি সে জোগাড় করে আনতে পারে তাহলেই আমি তাকে বিয়ে করব। এসব ফাজলামি করা আর চলবে না, তোমার বাবা পাত্রপক্ষকে পাকা কথা দিয়ে ফেলেছে। বাবা পাকা কথা দিলে তো হবে না মা, বিয়েটা করব আমি, আমার কথাই চূড়ান্ত। রুবা মা, ছবিটা একটু দেখ না, খুব ভালো লাগবে। একটা আশ্চর্য বিষয় কি জানিস, ছেলেটা দেখতে হুবহু তোর পুলকের মতো। হ্যাঁ মা, পৃথিবীতে তো কাছাকাছি চেহারার মানুষ থাকতেই পারে, তাই না? ধরো তোমার মতো হুবহু দেখতে একজন হলো, তাতে কি হলো? তাতে কি সে আমার মা হয়ে গেল বলো? শোনো মা, পুলকের মতো দেখতে হলে কি হবে, আমার না আসলে পুলককেই লাগবে। আমি যদি বিয়ে করি পুলককে করব, এবং আমি আশা করবো এই ব্যাপারটা নিয়ে আমাকে যেন কখনো জোর না করা হয়। অনেক সহ্য করেছি, পুলকের মতো ওই ছোট লোকের সঙ্গে তোমার কোনোদিনও বিয়ে হবে না। কাল বিকেলে তোমার এনগেজমেন্ট, তার আগে তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না। মা মা,
বাবা বাবা তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। বলো মা। বাবা আমি আমি এখন বিয়েটা করব না বাবা। ওকে, তার কখন বিয়ে করবে? আমার লেখাপড়াটা শেষ হোক তারপরে। ঠিক আছে, এখন তোমাকে বিয়ে করতে হবে না, কিন্তু পাত্র হিসেবে রাশেদ এক্সেপশনালি গুড এবং সে তোমাকে পছন্দ করেছে। কালকে এনগেজমেন্ট হয়ে যাক, তোমার লেখাপড়া শেষ হোক তারপর বিয়ে হবে। বাবা বাবা আমি রাশেদকে বিয়ে করব না বাবা। তাহলে কাকে বিয়ে করবে? তুমি কি রাশেদ সম্পর্কে কিছু জানো? জানো সে ভালো ছেলে নাকি মন্দ ছেলে? আমি তো শুনেছি তুমি তার ছবিটা পর্যন্ত দেখনি। রুবা, তুমি এখন বড় হয়েছ, এখনো কি ছোটদের মতো আচরণ করলে চলবে? আমি জানি তোমার মনের অবস্থা, তুমি একজনকে পছন্দ করেছ, ভেবে নিয়েছো সেই পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। এভাবে কিন্তু জাজ করা যায় না। তুমি একটি ছেলের মোহে অন্ধ হয়ে আছো, অন্য কোনো দিকে চোখ ফেরাতে পারছ না, চাইছো না। তাকিয়ে দেখো, অনেক ভালো এবং এক্সেপশনালি গুড ছেলে পেতে আছে। আমি জানি মানুষের জীবনে ইমোশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, বাট ইউ নো মানুষের জীবনে নির্ভরশীল একজনকে চাই। আমি আমি রাশেদকে চিনি, জানি খুব ভালো ছেলে। তুমি আমার কথা আস্তে রাখো, জীবনে সুখী হবে। বাবা আমি রাশেদকে বিয়ে করব না, তুমি আমাকে জোর করবে। না না না, জোর করব কেন? তুমি আমার অনেক আদরের একমাত্র মেয়ে, তাই আমি আশা করব তুমি আমার কথার অবাধ্য হবে না। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি চাইব তুমি আমার সেই দায়িত্বে বাধা দেবে না। কাল তোমার এনগেজমেন্ট, আমি রাশেদের বাবাকে কথা দিয়ে এসেছি। কি কিছু বলবে? জি মা। মা, রুবা একটা ছেলেকে পছন্দ করে। আমি জানি, ফালতু একটা ছেলে। কিন্তু মা, এখনকার ছেলে মেয়ে ওদের অমতে কিছু করলে ওরা কি মেনে নেবে? দেখো, ছেলে মেয়েদেরকে তো আমি স্বাধীনতা কম দিয়ে দিই, তাই না? যখন যে যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু তার মর্যাদাটুকু তো রাখতে হবে। রুবা একটা ভালো করে ছেলেকে পছন্দ করত, সমাজে চলার মতো সামান্য যোগ্যতা থাকতো, তাহলে মেনে নেওয়া যেত। ছি, রুবা বুঝলে নিজ হতে পারে। ছেলের ফ্যামিলি হয়তো আমাদের সমমানের নাও হতে পারে, কিন্তু এ বাড়িতে আপনার ছেলের চলে যাওয়ার পর তো এ বাড়িতে আর কোনো ছেলে নেই। ওকে নয় আমাদের মতো করে ঠিক করে নেওয়া যাবে, আর একটা বিজনেস যদি ধরিয়ে দেওয়া যায় দেখবেন মা সব ঠিক হয়ে যাবে। তুমি এত বোকার মতো কথা বলছো কি করে? আরে ফ্যামিলি তো শুধু টাকা পয়সা দিয়ে হয় না, আভিজাত্যটা বংশ পরম্পরায় আসতে হয়, আর ছোট লোকের ঘরের ছেলেকে টাকা পয়সা দিয়ে বড় করা যায় না। কি বলছেন মা এসব? যা বলছি ঠিকই বলছি, জীবনটা তো কোনো ছেলে খেলা নয়। রুবার বয়স কম, এ বয়সে এরকম হয়েই থাকে, বিয়ে হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু মা, তুমি আর এই বিষয়ে একটা কথাও বলবে না, আমি অনেক ভেবে দেখেছি, রাস্তার একটা ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হতে পারে না।
আর রাশিদের মতো ছেলেকে হাতছাড়া করা বোকা। তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। রজনীগন্ধার বদলে যদি দোলন চাপা ফিট করা যেত তাহলে এক্স্যাক্টলি একদম সেম হতো। কবিগুলো যে কি একটা কাজ করতে পারবে, কাল আমার জন্য অনেকগুলো দোলন চাপা নিয়ে আসতে পারবে, একটা রুম খুব সুন্দর করে সাজাতে পারবে, পুরো ঘরে থাকবে দোলন চাপা, পারবে না? এটা কোনো ব্যাপার হলো কাল আমাদের বিয়ে। মানে? মানে হচ্ছে তোমার আর আমার বিয়ে। আমি বাসা থেকে পালিয়ে যাব। ওকে ডান। কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না। আমি নিজেও জানি না, মানে কাহিনী কি বলতো? বাবা একটা পাত্র ধরে এনেছে, কাল নাকি আমার এনগেজমেন্ট। এবার বাবাকে কোনোভাবেই আর থামানো যাচ্ছে না। আমি যদি কালকে না পালাই আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলবো। ডোন্ট ওয়ারি, শোনো, তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। ওকে ওকে। রুবা বলো, আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো অবস্থাতেই তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে পেতে চাই যে কোনো মূল্যে। তুমি আমার অবস্থা জানো, ভালোবাসা ছাড়া আমার কিচ্ছু নাই। আমার যে ভালোবাসাটাই চাই, আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। ওকে, আমি জানাচ্ছি তোমাকে। ওকে বাই। তোমার কি মনে হয় রুবা কোনো ঝামেলা করবে? না, ও তো এমনিতে কোনো ঝামেলা করে না, তবে পুলকের ব্যাপারে খুব অবসেসড, কি করে বলা মুশকিল। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, ছেলেটা ভালো, ট্যালেন্টেড, ও ম্যানেজ করে নেবে। তুমি শুধু কাল বিকেল পর্যন্ত মেয়েকে চোখে চোখে রাখবে। কাল আমি ওকে কোথাও যেতে দেবো না, পারলে আমি সাথে করেই যাব। আমি অবক্ষকে সন্ধ্যাবেলা আসতে বলেছি। ঠিক আছে। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শুভ জন্মদিন। আচ্ছা, তোমার বাবা মা যদি আমাকে পছন্দ না করে তাহলে কি করব? আমার বাবা মা যাকে পছন্দ করবে অতঃপর তাকে বিবাহ করিয়া সুখে শান্তিতে দিন কাটাইতে লাগিব। ধ্যাস, সত্যি তুমি এটা পারবে? আচ্ছা, তোমার কেন এরকম মনে হলো যে আমার বাবা মা তোমাকে পছন্দ করবে না? হতে পারে না। না, হতে পারে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে শেষ কথা, এর উপর আর কোনো কথা থাকতে পারে না। কিন্তু ধরো হলো না, তোমার বাবা মা তো শুধু আমাকে দেখবেন না, আমার ফ্যামিলি, আমার ওরিয়েন্টেশন, এসব হাবি ছাবি দেখবেন। আমরা তো আর তোমার মতো অত ভালোবাসা কি জানো? আমি শুধু তোমাকেই ভালোবাসি, খুবই ভালোবাসি, সেজন্য শুধু তোমাকেই দেখতে চাই, তোমাকে ছাড়া আর কিছুই দেখতে চাই না। এখন তোমাকেও না, শুধুই তোমার চোখ দেখছি, যে চোখের জন্যে আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি।
শোষণ করো যতটা হয়। কেটে দিচ্ছে কেন? হ্যালো হ্যালো, শোনো, ফোনে কথা বলতে পারছি না, কারণ ফোনে কথা শুনতে মা ঝামেলা করতে পারে, বুঝছো? আচ্ছা যাই হোক, শোনো, সেটা হচ্ছে আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি। গুড, কি হচ্ছে? আচ্ছা তুমি তুমি কাল কখন পালাতে পারবে? এখনো বুঝতে পারছি না, কিন্তু এতটুকু জানি কালকে মনে হয় ক্যাম্পাসে যেতে পারবো না, বাদবাকি একটু মনে হয় ভাবি হেল্প টেল্প করতে পারি। আচ্ছা শোনো, সেটা হচ্ছে আমি কালকে সকাল থেকে স্ট্যান্ডবাই থাকবো, রাখি বাকি স্বর্ণ সঙ্গে ওরা আছে, ওরাও থাকবে স্ট্যান্ডবাই, আর রাখি একটা মাইক্রো অ্যারেঞ্জ করে রাখছে। আর তুই শুধু মানে টাকার বন্দোবস্ত হয়ে গেছে, আমি 14 বার বিয়ে করবো, একবারই তো বিয়ে করবো, তাই আমি কোনো কারণ রাখবো। তারপর আমরা ওখান থেকে চলে যাবো গাজীপুর, রাকিবের মামা সবকিছু করতে পারি। রূপা, তুমি আমার, শুধুই আমার, আর আমি তোমার। তোমার কেমন লাগছে? আজ শুক্লা চতুর্দশী জান না, কাল পূর্ণিমা, তাই তাই দারুণ তো। আগামীকাল রাতটা শুধু তোমার আর আমার, কালকে রাতে যে চাঁদটা সেটা আমাদের বিয়ে উপলক্ষে তোমার জন্য আমার উপহার। আমার খুব ভয় করছে। ভয় নেই, আমি আছি না, থাকবো। ফোন দিয়েছিলাম ওকে, ফোন দেওয়ার পর ফোনটা কেটে দিল, তারপর তো কোনো খবর নাই। বেরোতে পারবে তো? রুবাকে কি আটকাতে পারবে? ও ঠিকই টাইমলি জানাবে। শোন, আমাদের কাজ হচ্ছে আমরা স্ট্যান্ডবাই থাকি, ও টাইমলি কিন্তু ফোন দেবে, সো তখন আমরা মুভ করবো। ওকে ওকে, চল বলছি কাছে। তোমরা যেটা করছো সেটা কিন্তু খুব অন্যায় একটা কাজ করছো, আমি এই বিয়ে কখনই মেনে নেব না। ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে, বিকেলে ছেলেটা আসছে তো, তুই আগে দেখ, তোর খুব পছন্দ হবে। এখন যা আমার দেখ কত কিছু এনেছি, বিকেলে পার্লার থেকে এসে এগুলো পরে সুন্দর করে সেজে নিও, কেমন? যাও মজা। পাগল মেয়েটাকে নিয়ে যে কি করি, বাজে একটা ছেলেকে পছন্দ করেছি। পুলক, চলবে? না রে। আই আমারটা দে। এই নে, ছেড়ে দেবো? না লাগবে না। আরে দে না, ছেড়ে দেই। থ্যাংক ইউ বল। ওয়েলকাম। জি ভাবি, আমি একটু পরে দেবকে নিয়ে পার্লারে যাচ্ছি, ওখানে পৌঁছে আমি তোমাকে ফোন দেবো, তুমি রেডি থাকো। হ্যাঁ সেটা ঠিক আছে ভাবি, কিন্তু আপনাদের সমস্যা হবে না তো? আরে বেশ, আমার কথা এখন বাদ দাও তো, তোমরা এখন তোমাদের নিয়ে চিন্তা করো। আমি যে আপনাকে কী বলে ধন্যবাদ জানাবো? বললাম না এসব কথা এখন না, এখন শুধু তোমাদের ভালো থাকবে।
এই চল চল গাড়ি তোর ধানমন্ডি পার্সনের সামনে কুইক। তাহলে কি ভাবি আপনি বেরোতে পারছেন না? হ্যাঁ তাহলে কি ও মা মা নিয়ে বেরোচ্ছে? আচ্ছা না ঠিক আছে জি ওকে। এখন কি করবি বুঝতে পারছি না। ওয়েট রুবাকে আমি নিয়ে আসছি। তুই গেছবি মানে? সেটা তোর জানা দরকার নেই, আমি যখন ফোন করবো তখন পার্লারে গেটের সামনে চলে আসবি, ঠিক আছে? ওকে ওকে সাবধানে যাস। একটা বোরকা কিনলাম আর সোজা ঢুকে গেলাম সেটা নিয়ে পার্লারে। আন্টি ছিল না? ছিল, কিন্তু সেটা ছিল ভিজিটর রুমে। তুই ঢুকলি কি করে? আরে গাধা, আমি কি ভিজিটর নাকি? আমি তো ঢুকেছি গ্রুপ প্ল্যাগ করতে। উফ, আমি তো স্বর্ণাকে দেখে একদমই অবাক। আমাকে বোরকাটা দিয়ে বললো যে জলদি পরে নাও, আমি ওয়াশরুমে গিয়ে পরে নিলাম। তারপর মার সামনে দিয়ে দিব্যি হেঁটে বেরোলাম, এত হাসি পাচ্ছিল। স্বর্ণা, ইউ আর জিনিয়াস। উফ বাঁচালি, আমি তো অনেক টেনশনে ছিলাম। স্বর্ণার মাথায় বুদ্ধি আছে, গুড। আর তোমাদের জন্য গুড লাক, ভালো থেকো। সমস্যা হলে আমাকে জানিও, আমি এদিকে বাড়ির পরিস্থিতি একটু সামাল দিই। হ্যাঁ বাই। আর শোনো, তোমাদের সিমগুলি খুলে ফেলে দাও যাতে কেউ তোমাদেরকে ট্রেস করতে না পারে, আর নতুন সিমগুলি ভরে নাও। প্রয়োজন হলে আমি পুলকের মোবাইলে ফোন কর, ঠিক আছে? বাই, বি সেফ, সুখী হও। ভালোবাসার জয় হতেই হবে। এখন থেকে আপনারা ইসলামী শরিয়া অনুযায়ী উভয় স্বামী স্ত্রী। এখন থেকে ধর্ম মোতাবেক ব্যক্তি নিজেদের জীবন পরিচালনা করবে। এই মালা বদল, আমি মালা বদল। তুই আগে পড়া আশ্চর্য।
আমি গোমাকে না পাঠিয়ে তোমাকে পাঠলাম, যাতে কি হতো ভালো করে পাহাড়ে রাখো। আর তুমি নিজে কি দাও? আমি কি করলাম? তুমি কিছু করনি বলেই তো যেতে পেরেছে। তুমি কেন ওকে একা ছেড়ে দিলে? বারে ওকে তো পার্লারে মেয়েরাই সাজাবে, ও কি করে পালালো আমি তো বুঝতেই পারিনি। আমি তো সারাক্ষণ তাকিয়ে ছিলাম। ও মনে পড়েছে কি, একটা মেয়েকে দেখেছিলাম বোরকা পরে বেরিয়ে যেতে, চোখ মুখ ঢাকা। নিশ্চয়ই মানে ও বোরকা পাবে কোথায় তা তো জানি না, নিশ্চয় কোনো ষড়যন্ত্র। বৌমা? জি বাবা। তুমি কিছু বুঝতে পারছো? না বাবা, আমি তো এসবের কিছুই জানি না। আমি তো বাড়িতেই ছিলাম। পালিয়ে যাবে কোথায়? আমি চারিদিকে খবর দিয়ে দিয়েছি, পুলিশ নিশ্চয় এতক্ষণ খুঁজতে বেরিয়ে গেছে। শান্তি পাবে না কোথাও গিয়ে, ধরা ওদের পড়তেই হবে। তারপর ওই কিডন্যাপারকে আমি বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। জীবনের প্রথমে ও আশা করি একমাত্র বিয়ে। আপনাদের অনুভূতিটা? অসম্ভব ভালো লাগছে, অসম্ভব। মনে হচ্ছে আমার জীবনের সব পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না। আর আপনার? লিটল বিট নার্ভাস। ওকে পুলক, চলো আমরা কেটে পড়ি। এই জায়গাটা আমাদের জন্য একদম নিরাপদ না। যত শীঘ্র সম্ভব আমাদের এই শহরটা ছাড়তে হবে। আমার জন্য, শুধু আমার জন্য তোমার কত বিপদ, তাই না? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার কত কত সুখ তা তুমি জানো? তুমি এত ভালো কেন, আমাকে এত ভালোবাসো কেন? আমার মেয়ে, আমি মুখ দেখাবো কি করে সমাজে? বাবা, সময় অনেক পাল্টে গেছে, এখন আর জোর করে মেয়েদেরকে বিয়ে দেওয়া যায় না। খবরদার, আমাকে উপদেশ দিতে এসো না। তোমরা কি করেছো এতদিন? ওকে বোঝাতে পারোনি যে একটা ফালতু কিডন্যাপার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না? ওর বন্ধু বান্ধবদের টেলিফোন নম্বর নেই কেন তোমার কাছে? সবসময় তো দেখি। বাবা, 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 বসো এখানে, বসো। কি হয়েছে বাবা? পানি নিয়ে এসো, পানি। বাবা, বাবা, মোবাইলটা কোথায়? মা দেখো না, কোথায় দেখো তো। ইয়ে করো, ডাক্তারকে ফোন করো। কোথায়? হ্যালো, সালাম আলাইকুম ডাক্তার চাচা। বাবার হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, আপনি তো তাড়াতাড়ি চলে আসুন না প্লিজ।
একজন মেয়ের সঙ্গে এতগুলি পুরুষ মানুষ। আরে দূর মামা, কি যে বলো না, এরা দুজন আজকে নতুন বিয়ে করেছে, এই শাড়ি পাঞ্জাবি দেখে বুঝতেছো না? আর আজকে এখানে ওদের বাসরাত হবে। আর শোনো, আমরা হলাম গিয়ে এদের বন্ধু। ও আচ্ছা, ভালো, আসেন। আচ্ছা সত্য সত্য তো ওনাদের বিয়ে হয়েছে মামা, কি যে বলো না, চলো তো, এই চল চল চল। বাবা এত চিন্তা করবেন না, আপনার জন্য কিছু নিয়ে আসি, একটু স্যুপ নিয়ে আসি। বাবা, মা, আপনারা যদি এরকম করে ভেঙে পড়েন তাহলে কি চলবে? ঠিক তো, বসুন, আমি কিছু খাবার নিয়ে আসি। বিকেলের পর থেকে তো কিছুই খাই না। তুমি না এত ক্ষমতাবান, এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলে না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে। আমাকেই তা দাও। চাঁদের আলোটা আমি তোমার জন্য জ্বালিয়েছি, আজ শুধু তুমি আর আমি, আমরা দুজন। আমি কি সত্যি তোমাকে পেয়েছি? সত্যি পেয়েছি। যেন আমার না বিশ্বাস হচ্ছে না, আমি কি সত্যি তোমাকে পেয়েছি নাকি স্বপ্ন দেখছি? এটা বোঝালাম যে তুমি স্বপ্ন দেখছ না, আমরা দুজন সত্যি সত্যি একটা স্বর্গে চলে এসেছি। বাবার জন্য খুব খারাপ লাগছে, মার জন্য। আমাকে এত ভালোবাসত ওরা, যখন যা চেয়েছি সব সময় তা দিয়েছে, শুধু শুধু তোমার বেলা কেন যেমনটা করলো আমি জানি না। আচ্ছা, পরিস্থিতি শান্ত হলে আমরা দুজনকে সরি বলে আসবো, ঠিক হয়ে যাবে। বাদ দাও, সমস্ত কথা আজকের জন্য বাদ, আজকে শুধু তুমি আর আমি। এই যা, একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেল যে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি তুমি ঘরে গিয়ে বসো, আমি যাব আর আসবো। কিন্তু এত রাতে তুমি না, তুমি আমার। আচ্ছা শোনো, আমি আবির আর রাকিবকে নিয়ে যাচ্ছি, কেয়ারটেকার তো থাকছে, আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট হাফ অ্যান আওয়ার। ওকে প্লিজ, তুমি তুমি যেও না, আমার ভয় লাগছে। রুবা, আমরা তো আমাদেরই থাকবো তাই না, ভয় কিসের? আমি চলে আসবো। ওকে, এটা একটা সারপ্রাইজ। আচ্ছা শোন, তোকে বলে দিই, আমি শুনেছি এখানে কাছেই একটা অনেক বড় ফুলের খামার আছে, ওখান থেকে ফুল ঢাকা রপ্তানি করে, সেখানে এক গাদা তরুণ চাপা চাষ করছে। আমি ওখানে যাবো, ফুল চুরি করে নিয়ে আসবো, জাস্ট চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। ওকে শোন, আচ্ছা কি হয়েছে, আমি শুধু যাবো আর আসবো বললাম তো। জানি না আমার কেন যেন খুব ভয় করছে। রুবা, প্লিজ, আমরা আমাদের স্বপ্নটা সত্যি হচ্ছে, আর আমাদের প্রথম রাতটা স্বপ্নের মতো হবে না? তুমি চাও না? মানছি সুন্দর, কিন্তু কিছু না,
প্লিজ একটু অপেক্ষা করো, প্লিজ। ওকে না, এটা ধরো, রাখো, আমি আবির রাখতে নিয়ে যাচ্ছি। ওকে, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। বারবার বলছি এক কথা, টেনশন করো না। আরে রাকিব, আবির, হ্যালো, তোদের খবর কি রে? আমরা এখন একটা বাংলো বাড়িতে আছি ভাবি। আচ্ছা, তোরা কেমন মানুষ বল দেখি, আমি এখানে এত টেনশন আছি। একবার জানাবি তোর নাকি? আসলে এত ঝামেলা ছিল, একদমই ভুলে গিয়েছি। এখন তো ভুলে যাবি, এখন তো মনের মানুষ পেয়ে গিয়েছিস। ভাবি সত্যি এখন আমি সবচেয়ে সুখী মানুষ। বাবা মার কি অবস্থা ভাবি? বাবা একেবারে পাথর হয়ে গেছে, দুজনেই কিছু খায়নি। বাবা তো ফোন করে থানা পুলিশ করে একেবারে, এত কিছু না করে যদি বাবা আমার ভালোবাসাটুকু মেনে নিত। থাক বাদ দে, এখন বল সেই ডাকাতটা কোথায়, যে আমার সুন্দরী ননদিনীর এই সর্বনাশটা করলো। উনি তো বিয়ে পুরুষ, এখন গেছেন দোলন চাপা চুরি করতে। মানে কি, এই মাঝরাতে মফস্বল শহরে দোলন চাপা কোথায় পাবে ও? জানি না, বললো খোঁজ নিয়ে রেখেছে। পাশের কোথায় যেন দোলন চাপা খামার আছে, সেখান থেকে চুরি করবে অনেক অনেক দোলন চাপা, তারপর পুরো বাংলো সাজাবে। পাগল একটা। আর এই পাগলামির জন্যই তোকে আমি এত ভালোবাসি। আমি রাখি রে, পরে কথা বলবো। হ্যাঁ,
ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পুত্র। আজ আমাদের বিয়েবার্ষিকী, তুমি নেই, আমি না তা ভাবতে পারি না। পুলক, তুমি আমাকে অপেক্ষা করতে বলে গেছো, মনে আছে? আমি অপেক্ষা করব, করেই যাব। তুমি যেখানে আমাকে অপেক্ষা করতে বলেছিলে সেখানেই অপেক্ষা করব আমি তোমার জন্য সারা জীবন। তুমি আসবে না? না মা, বিয়ে আমি আর করব না। কেন করব? আমার তো বিয়ে হয়ে গেছে। ভাবি যদি ভাইয়ের জন্য এখন সারা জীবন থাকতে পারে, আমি কেন পারবো না মা? আমি কেন পারবো না? ভাবি ভাবি, ওরা কি জানে না, ওরা কি জানে না যে পুলক চলে গেছে, কিন্তু ওর অস্তিত্ব যে আমাকে ঘিরে আছে, আমি যে প্রতি মুহূর্ত ওকে ফিল করতে পারি, আমি যে ওকে এক ফোঁটা বলতে পারি না, তাহলে আমি আমি অন্য কাউকে কিভাবে গ্রহণ করবো, কেমন করে নিব? ওরা বোঝে না, বোঝে 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 না। মা মা, তোমরা যদি মনে করো পুলকের স্মৃতি ধীরে ধীরে আমার মন থেকে মুছে যাবে, আমাকে তোমরা আবার বিয়ে দিবে,
তাহলে তুমি ভুল করছো মা। পুলক আমার মন থেকে কখনোই মুছে যাবে না মা, সারা জীবন আমার অস্তিত্বের সঙ্গে মিশে থাকবে। আজ যাবি? আমাকে যে যেতেই হবে। এভাবে আর কতদিন? অনন্তকাল। রুবা প্লিজ, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিস না। তোর পুরোটা জীবন তোর সামনে পড়ে আছে। জীবনটা অনেক সুন্দর আর পৃথিবীটা আরো সুন্দর। ভাবি তুমি আমাকে ভুল বুঝছো ভাবি, আমি তো আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি না, আমি আমার জীবনটাকে আরো পূর্ণতা দিচ্ছি। আমি যাকে ধারণ করেছি তাকে অতি যত্নে লালন করছি ভাবি। তোকে দেখলে আমার খুব অবাক লাগে, আজকাল কেউ কাউকে এমন ভালোবাসতে পারে? অবাক হই, ভালো লাগে। তারপরও তোর সম্পূর্ণ জীবনটা সামনে পড়ে আছে, তুই তোর জীবনটাকে দেখবি না? ভাবি ভাইও তো হুট করে স্ট্রোক করে মারা গিয়েছিল, এরপর থেকে তুমিও কিন্তু একাই ভাবি। ওই তুমি তো আরেকটা বিয়ে করনি, তোমার জীবনটাও কি শেষ হয়ে গেছে ভাবি? বাবা গেলাম। মা যাচ্ছি ওর সাথে। আপনি? হ্যাঁ, আমি ঢাকা থেকে তো ফোন করার কথা। ফোন করেনি মিস্টার তালুকদার? জি, জানাইছে। তাহলে স্যার আপনি পুলক স্যার না? পুলক কে স্যার? সত্যি সত্যি আপনি পুলক স্যার না? আশ্চর্য, আমার নাম রাশেদ। পুলক কে? আজকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, সেই রায় রুবা আপাও আসবে। এই তুমি পাগল টাগল নাকি? কি বলছো আবল তাবল?
এথিকা রূপাপা মুনি, এমন মানুষ আমি দেখি নাই কোনোদিন, কোনোদিন দেখি নাই। এই দুনিয়াতে শিরি ফরাস ছিল, লাইলি মুন্ডু ছিল, রাধা কৃষ্ণ ছিল, টাগোর প্রেমও সেই রকম। আজ 60টা বছর হয়ে গেল বিধবার সাজ ধরছেন, প্রতি বছর শ্রাবণের পূর্ণিমায় আসেন, দোলন চাপা দিয়া পুকুরের গাটলা সাজায়, সারা রাত সেই পুকুর পাড়ে বসে থাকে। আজও কি আসবে? স্যার, আল্লাহর দুনিয়ায় সূর্য ওঠা বন্ধ থাকতে পারে, কিন্তু রূপা আসবেন। স্যার, আজকে সকালে যখন আপনার আওয়ার সংবাদ পেলাম, মনটা আমার খুব খারাপ হয়ে গেল, খুব কষ্ট পেতেছিলাম। নিষেধকরণের আমি তো কেউ না, কিন্তু রূপাপা। শোনো, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি? উনি কখন আসবেন? রূপাপা আসেন বিকালের দিকে, এই একটু পরে চলে আসবেন। উনি আসলেই পাশের দোলন চাপা খ্যাত টিকা এক বস্তা ফুল নিয়ে আসি আমি। না স্যার, এমনি না, চুরি করে আনি না, টাকা দিয়ে কিনা নিয়ে আসি। কত টাকার ফুল লাগে? তা স্যার, ওই 1,000-2,000 টাকা তো লাগেই। আর যে ফুল কিনবে তার টাকাটা দেবো আমি। কি কোন আমার কথাটা শোনো, যাও টাকাটা রাখো, ফুল নিয়ে এসো। আর আমি যে বাংলোতে আছি সেটা তোমার রূপাপাকে বলার প্রয়োজন নেই, আজ রাতে বাংলোটা তো ওনারই হওয়া উচিত, তাই না? হ স্যার, এই বাংলোর পুরোটাই ওনার। আচ্ছা, তুমি কোথায় থাকো? স্যার, আমি ওই পাশের ওই ছোট্ট ঘরটায় থাকি স্যার। তুমি তাহলে এক কাজ করো, আমার ব্যাগটা তোমার ঘরে নিয়ে রাখো, আর ওনাকে বলো না যে এখানে বাইরের কোনো গেস্ট আছে, শুনলে হয়তো কষ্ট পাবেন। স্যার, আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, যা বলছি সেটা করো, যা কুইক। আপনি মানুষ না স্যার, আপনি মহামানব, আপনি মহামানব স্যার। ছবি আনি, তুই তো বলিস পছন্দ হয় না, নিশ্চয়ই একেও পছন্দ হবে না। রূপা, তোর বাবার বন্ধুর মেয়ে, উচ্চশিক্ষিত, ভালো বংশের মেয়ে, খুব ভদ্র। আবার এই ঝামেলা করতে গেলেন? ফুল এনেছেন? ও আপা, সব আনা হয়েছে,
আপনি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেন, টাইম মতো সব পেয়ে যাবেন। আসেন, ভিতরে আসেন। আরেকজন লোক আছে, কে? আমার মনে হয় ভূত। মানে? ও আচ্ছা, কি হয়েছে বলো তো ঠিক করে। মানে আজকে সকালবেলা আতকা ডাকা থেকে আমার কাছে একটা ফোন আইসে যে একজন লোক এই বাংলায় আসবে, সে রাত্রে থাকবে। কথাটা শুনি না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আজকাল তো আপনার রূপা আপার এখানে আসার কথা, এটা তো আমি আগে থেকেই জানি। কি করুম, আমি তো চাকর মানুষ, না করতে পারি না। এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তারপর লোকটা এলো দুপুরের পর, আমি তো তার দিকে একবার তাজ্জব। কেন তাজ্জব? কেন? একেবারে ফুলুক ভাইজান। বলো কি? তাইলে আর কইতেছি কি, কিন্তু একেবারে সাহেব, একটা জিনিস খেয়াল করছেন? কেমন বাইচা বাইচা আজকের দিনটা এসে আসছে। আমার তো মনে হইতেছে পুলক বাইজান নিজে ভূত সেই যাইছে। আমার খুব ডর করতেছে। কে? একেবারে দেখতে পুলক বাইজানের মতো। সব সময় আমাকে সারপ্রাইজ দিতে, তাই না? এই পাগলামিটা তোমার এখনো যায়নি না? আমি সেই অধম যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। আমি সেই অধম যার জন্য তোমাকে পালিয়ে আসতে হয়েছিল তোমার বাড়ি ছেড়ে, এখানে আসতে হয়েছিল
আর তারপর, কিন্তু বিশ্বাস করো, এরপর থেকে আমার নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। অনেক দুঃস্বপ্ন দেখে রাত জেগেছি, আমি শান্তি পাইনি। আমি যদি ঘুণাক্ষরও জানতে পারতাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি পরিণতি হতে দিতাম না। হ্যাঁ, এটা সত্যি যে তোমাকে দেখার পরে মনে হয়েছিল যে তুমি হচ্ছে আমার জীবনের আরাধ্য প্রতিমা, তোমার কাছে নিজেকে সমর্পণ করা যায়। কিন্তু তোমার জীবনটা নষ্ট করে দিয়ে না। কেউ আমার জীবন নষ্ট করে দেয়, আমি ভালো আছি। আপনি শুধু শুধু কষ্ট করছেন। আর কি আশ্চর্য দেখো, তোমার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার পরে আমি তোমাকে আরো অনেক বেশি ভালোবাসতে শুরু করলাম। মা আমাকে এরপরে কত কত ছবি দেখিয়েছেন, কিন্তু কাউকে আমার মনে ধরেনি। আমার এই মনটা শুধু তোমার কাছে পড়েছিল। দীর্ঘ 4 বছর ধরে আমি তোমার স্মৃতি বুকে জড়িয়ে থেকেছি। তুমি অপেক্ষা করেছো পুলকের জন্য, আর আমি আমি তোমার জন্য। আমরা দুজনেই জানি যে আমাদের আমাদের অপেক্ষার আর কোনো শেষ নেই। তারপরও আমরা দুজন অপেক্ষা করছি। আমি অনেক পরে শুনেছি যে পুলক আর আমি নাকি একই রকম দেখতে। কি অদ্ভুত, তাই না? আর কি আশ্চর্য দেখো, আজ অলৌকিক ভাবে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। রুবা, আমি জানি আজকের এই রাতটা শুধু তোমার, তোমার আর আর পুলকের। কিন্তু তোমাকে দেখার লোকটা যা সামলাতে পারলাম না, এই লোকটাকে যে জয় করতে পারলাম না, তোমার এত কাছে এসে আমার আমার ভালোবাসার প্রতিমাকে আমি না দেখে চলে যেতে পারি, বলো? রুবা, আমি জানি আমি তোমার একান্ত সময় বিঘ্ন ঘটাচ্ছি, আর করব না, আমি চলে যাব। আমি তোমাকে ভালোবাসি সেটা যেমন সত্যি, তেমনি তুমি পুলককে ভালোবাসো সেটাও সত্যি। পুলকের প্রতি তোমার এই ভালোবাসা আমি শ্রদ্ধা করি রূপা। আমি আমি যাচ্ছি, আর কখনোই হয়তো দেখা হবে না। তবে একটা অনুরোধ করি, তুমি কেয়ারটেকারকে টাকা দিয়ে গিয়েছিলে ফুল কেনার জন্য। আজ বিকেলে যখন শুনলাম তখন ভীষণ লোভ হলো। পুলকের কাছে তো জীবনের সবখানি হারলাম, এই একটা জায়গা অন্তত জিতে যাই। পুলক যেভাবে এই বাংলোটা সাজাতে চেয়েছিল, আমি চেষ্টা করেছিলাম সেভাবে সাজাতে। এটা তোমার আর পুলকের ভালোবাসার প্রতি আমার খুব সামান্য একটা উপহার। আমাকে তো ফিরিয়ে দিয়েছ, আমার এই উপহারটা ফিরিয়ে দিও না প্লিজ। অনেক বিরক্ত করেছি আমি, আমি যাই। ভালো থেকো, আজীবন।
যদি একটা অনুরোধ করে রাখবেন, আমার পাশে বসবেন সারা রাত।